অবৈধ ইটভাটার পাশাপাশি এবার বেআইনি বালি পাচারের বিরুদ্ধে কড়া প্রশাসন লাগাতার অভিযান ভূমি ও ভূমি সংস্কার দফতরের অবৈধ বালির বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলার লাউদোহা অঞ্চলে অভিযান লাউদোহা এলাকার অবৈধভাবে বালি চুরির ঘটনা নতুন কিছুই নয় এ নিয়ে গ্রামবাসীদের অভিযোগের মাত্রাও কম নয় রাজ্য জুড়ে অভিযানের পাশাপাশি ফের ফরিদপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের হানা লাউদোহা মাধাইগঞ্জ এলাকার বিভিন্ন জায়গা থেকে আটক সাতটি বালি বোঝাই বালির গাড়ি প্রশাসনিকভাবে এই অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন মহকুমা ভূমি ভূমি সংস্কার আধিকারিক বিদ্যুৎ মজুমদার আমরা লাউদা ব্লকে এসে মাধাইগঞ্জ এরিয়ায় যেটা আদিবাসী মাঝিপাড়া সেইখানে সাতটা গাড়িকে আমরা ধরলাম অবৈধ বালি নিয়ে চলাচল করছিল আটকেছি এখনও চলবে ধরুন আরও চারটে ব্লক ধরুন পাণ্ডবেশ্বর অন্ডাল এবং পাল্লে কাঁকসা সমস্যা বলতে হ্যাঁ যখনই ধরা পড়ছে ড্রাইভারকে পাচ্ছি না গাড়িতে কাগজপত্র দেখতে পাচ্ছি না সেক্ষেত্রে আমাদের অনেকক্ষণ এখানে মানে ওয়েট করতে হচ্ছে তো সেইভাবে সময় যাচ্ছে থানা পুলিশকে বলা তারা আস্তে আস্তে যে সময় পেরিয়ে যাচ্ছে মানে সময় যাচ্ছে তারপর ওদের মানে থানা পুলিশের সহযোগিতা সাধারণ মানুষের কোনো সমস্যা এই ধরনের কিছু সাধারণত কোনো সমস্যা নেই ওরা তো চাইছেই বালি গাড়িগুলোকে মানে ধরা হোক রাস্তার সময় সেই ইয়ে হয়ে যাচ্ছে সব ভেঙে যাচ্ছে নষ্ট হচ্ছে বালি পড়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটছে তো আমাদের সঙ্গে ওরা সহমত এবং সাপোর্টও প্রয়োগ করছে যে স্যার এই অভিযান আপনারা লাগাতার চালিয়ে যান রাতে দিনে ভোরে